সকলকে প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা মুজিবিয় অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى صدق الله العظيم ধন্যবাদ শাকিল আহমদকে। প্রথমে আমি স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাঘাইন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান ভাই। রহমান রহিম, বাঘাইন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু পাঠাগার, সকল নেতৃবৃন্দ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা উপস্থিত হয়েছি আজ থেকে প্রায় 45 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে নির্মূলভাবে হত্যা করা হয়েছিল সহপরিবারে। পরিশেষে যারা 1975 সালে এই দিনে যারা শহীদ হয়েছিলেন সবাই আত্মার মাগফিরাত কামনা করে এবং এই মহামারী ভাইরাস করোনায় বিশ্বের যারা মৃত্যুবরণ করেছেন সবাই আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা। এই 1975 সালের আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধুকে যদি এই দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেওয়া হয় তাহলে এই বঙ্গবন্ধুর বা আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা আজ এখানে আজ সুখের মাস হিসাবে এখানে সমবেত হয়েছি বঙ্গবন্ধুকে কীভাবে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা ছড়িয়ে দিতে হবে, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করে দেশ গড়ার কাজে নিয়োজিত করতে হবে। পরিশেষে এই 15 আগস্টে বঙ্গবন্ধু সহ পরিবারের যারা নিহত হয়েছেন এবং ঘাতকরা হত্যা করেছে সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ জনাব আবু সুফিয়ান আজম ভাইকে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল আহমদ ভাই। আজকের এই জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপস্থিত স্নেহ অর্জন সভাপতি কামরান হোসেন এবং বাঘা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এবং স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ছোটো ভাই রাহেল আহমদ সহ ছাত্র এবং যুবক ভাইরা বক্তব্যের শুরুতে সবাইকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে অত্যন্ত আনন্দের বিষয়, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ এবং স্মৃতি পাঠাগার মাত্র 1 থেকে 1.5 মাস হয়েছে, তারা এই পর্যন্ত 2-3টা অনুষ্ঠান করতে পেরেছে। এর চেয়ে বড়ো এটাই তাদের সবচেয়ে বড় অর্জন। এই কমিটি করার আগেও এই হলরুমেই পরামর্শ সভা হয়েছিল, অনেক ছাত্র যুবক ছিল। বিগত দিনে তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে তারা বৃক্ষরোপণ কর্মসূচি করেছে, সেখানেও গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আবু সুফিয়ান আজম সহ আমরা সবাই উপস্থিত ছিলাম এবং আজকেও তারা আমাদের বাগানের একজন করে গুলি করে 17 জনকে হত্যা করা হয়েছে। সেই নির্মম হত্যার যদি বর্ণনা দিতে যাই তাহলে এরকম একটি রাত শেষ হলেও সেই বর্ণনা শেষ হবে না। তাই আমি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে এবং পরিবার এবং তিনি ব্যক্তিগত সিকিউরিটি সহ যে 17 জন নিহত হয়েছিলেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে এবং সকলের কাছে সেই পরিবারের যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করার জন্য সবার কাছে সবারকে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ জনাব ইকবাল আহমদ ভাইকে। আজকের এই দিনে 1975 সালে 15 আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এখন আমাদের সামনে বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব এনামুলক নেপাবাই। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ স্মৃতি পাঠাগারের সংগ্রামী সভাপতি জনাব আবু সুফিয়ান আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার বাগা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভা ও মিলাদ মাহফিলের এই জনপদের প্রীতি সন্তান বঙ্গবন্ধু স্মৃতি সংসদ বাগা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি কামরান আহমদ এই সভামঞ্চে আজকে উপস্থিত আছেন। আপনাদেরই কৃতি সন্তান, সিলেট জেলা পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট রোটারিয়ান, বাগা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সাইদ আহমদ সুয়েদ ভাই। এই মঞ্চে উপস্থিত আছেন বাগা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব ইকবাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এনামুল হক নেপা ভাই। এই মঞ্চে উপস্থিত আছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এবং এই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজুদ্দা বন্ধু মকসুস আলম সহ উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এই আজকের এই শোকের দিনে, আমরা জানি যে 1975 সালের 15ই আগস্ট আমাদের এই বাংলার রাখাল রাজা, যিনি যার জন্ম না হলে এই স্বাধীন বাংলার জন্ম হতো না, যার জন্ম না হলে এই লাল সবুজের পতাকা সৃষ্টি হতো না, যার জন্ম না হলে বিশ্বের দরবারে আমরা বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, সেই অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75-এর 15ই আগস্ট সেই ভয়াল কালো রাত্রিতে সপরিবারে একদল উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তা এবং বিদেশি কুচক্রী মহলের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তো আজকের এই দিনে আমরা এই শোকাবহ আগস্ট মাসে এখানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ স্মৃতি পাঠাগার বাগা ইউনিয়ন শাখা যে আয়োজন করেছে এর জন্য গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি শুধুমাত্র সংক্ষেপে এই বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সম্পর্কে দু একটা কথা বলবো, এ কারণেই যে এই সংগঠন সম্পর্কে আপনাদেরকে একটু জানা দরকার। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারিকা সারা বাংলাদেশে আছে। আমাদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শাহ এস এম বাদশামিয়া এবং সাধারণ সম্পাদক ডক্টর মুস্তফা জামান এবং এই সংগঠনের চিফ অ্যাডভাইজার সাবেক সচিব পল্লী সমবায় মন্ত্রণালয়ের ডক্টর প্রশান্ত কুমার রায় সহ অনেকে এই সংগঠনকে সারা বাংলাদেশে লিড দিচ্ছেন। তো সেই হিসেবে এই বাগা ইউনিটও আমাদের একটা অংশ। তো আমি এই বঙ্গবন্ধু স্মৃতি সংসদ হচ্ছে আমরা মুজিব সৈনিক তৈরি করার জন্য কাজ করি। এখানে এনামুল হক নেপাবাই আছেন। আমি 25 বছর আগের একটা ঘটনা বলছি। 1996-95 সালে আমি হেতিমগঞ্জে যখন আমরা মুজিব সৈনিক ক্লাবে যেতাম, সেই ক্লাবের সভাপতি এনামুল হক নেপাবাই ছিলেন। সেই সময়ে অনেক মুজিব সৈনিক তিনি তৈরি করেছেন এবং আমরা গোলাপগঞ্জ থেকে হেতিমগঞ্জে ছাত্রলীগের মিছিলে যোগ দেওয়ার জন্য আসতাম, এই আমরা মুজিব সৈনিক এই ক্লাবে আসতাম এবং তখনও এনাম ভাই আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেন। সেই 25 বছর আগের নেতা আজকে এখানে বসা, কারণ তখনও কিন্তু তিনি এই আমার মতো অনেককে অনুপ্রাণিত করেছেন, অনেক ছাত্রলীগ কর্মী তিনি তৈরি করেছেন। এই বঙ্গবন্ধু স্মৃতি সংসদে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আরও 5 বছর পরে আমার জায়গায় আরেকজন আসবেন, কামরান ভাইয়ের জায়গায় আরেকজন আসবেন, রাহেল ভাইয়ের জায়গায় আরেকজন আসবেন। আমরা এই কালের বিবর্তনে সময়ে সময়ে আমরা মুজিব সৈনিক তৈরি করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর মুজিব সৈনিক আমরা কীভাবে তৈরি করবো? আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে বঙ্গবন্ধুর নীতি আদর্শগুলো আমরা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবো, তবেই তরুণ প্রজন্ম আকৃষ্ট হবেন। 75-এর সেই রাত্রির আসল ঘটনা যখন চলে এসছে, আসামিরা যখন কাঠগড়ায় দাঁড়িয়েছে, যখন এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে, তখন গা শিউরে উঠে, তখন আমরা আপ্লুত হই, তখন আমরা আবেগ তাড়িত হই, তখন আমরা প্রতিবাদে গর্জে উঠি, কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো? সেই শিশুপুত্র 10 বছরের ছেলে রাসেল, সে বলেছিল আমাকে মেরো না, আমি বঙ্গবন্ধুর সন্তান, এটা কাউকে পরিচয় দেবো না, আমি ভিক্ষে করে খাবো, আমাকে মেরো না। ঘাতকের গুলির আঘাতে তার হাতটা উড়ে গিয়েছিল, তবুও তার বাঁচার আকুতি, তবুও সে বলেছিল আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও।
তাকে ছাড়া হয়নি। সুতরাং বঙ্গবন্ধুর পরিবারকে যারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল তাদের আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা তখন বিদেশি ছিলেন, শেখ রেহানা বিদেশি ছিলেন, এই জন্য প্রাণে বেঁচেছেন। তো যাই হোক, সেটা আপনারা অনেকেই জানেন, আমি সেই ইতিহাসের দিকে যাচ্ছি না, আমার বক্তব্য আর লম্বা করছি না। আমরা 15ই আগস্টের সেই ভয়াল রাত্রিতে যারা নিহত হয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ছেলে বউ, ওনার সুযোগ্য সহধর্মিনী সহ কৃষক খুলের নেতা আব্দুর রব সেরনিয়াবাদ, যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি সহ, এবং পরবর্তীতে যে জাতীয় চার নেতাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে তারা সহ বাংলাদেশে যারা বিভিন্নভাবে দেশের জন্য শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বক্তব্য না দিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে আমরা সবাই বলি যে আমরা মুজিব সৈনিক। মুজিব সৈনিক যেহেতু আমরা, মনুষ্য মুজিব সৈনিকের কাজ আমরা করতে হবে। আজকে আমরা এই এলাকায় আমাদের বাঘা ইউনিয়ন, আমার আজম আমার ছোটো ভাই বলেছেন যে বিষয়টা হচ্ছে উনি আমাদের আজকের মেহমান, উনার সুসংগঠিত যে আজকে আমাদের ইউনিয়নে বঙ্গবন্ধু সংসদ স্মৃতি পরিষদ, তার উদ্যোগে যে আজকে বঙ্গবন্ধুর শোক দিবস পালন করা হচ্ছে, তার লক্ষ্যে একটি কথা বলবো আপনাদেরকে। আমার লেখা একটা কথা আছে, শহীদ সালাম বল করে বরকত বাবুল কতই নাম রয়েছে বল, তাদের স্মৃতি গড় এই বাঙালি নদকর আজ 15ই আগস্ট, আজ 16ই ডিসেম্বর। এই যে বিষয়টা বললাম, এই কথাটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমি বঙ্গবন্ধু আমাদের বাঘা ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত, আসলে যদিও আমরা এখানে সবাই বাঘা ইউনিয়নের, কিন্তু যেহেতু আমাদের বারা মেহমান আমাদের গোলাপগঞ্জের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি আবু সুফিয়ান আজম উপস্থিত, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সর্বস্তরের জনতা, আমার পক্ষ থেকে, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে, সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুজিবের শুভেচ্ছা জ্ঞাপন করি। আসলে আজকে আমরা এমন একদিন আলোচনা করতে যাচ্ছি, যাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যদিও আমরা আসলে সময় পাচ্ছি না, বঙ্গবন্ধু সম্বন্ধে সবাই আমরা এখানে বিজ্ঞ বক্তব্য দিতে পারি, অনেকে লম্বা বক্তব্য দিতে পারি, অনেকে বঙ্গবন্ধু সম্বন্ধে তার স্মৃতি ইতিহাস সম্বন্ধে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু আসলে আমরা আজকের দিনে আমরা এই সময় পাচ্ছি। আমি আপনাদেরকে এটাই বলবো, যেহেতু আমরা যে কোনো সময় বলে আসছি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আজকে যে এখানে এই স্মৃতি সংসদের যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি যে বা যারা এখানে আছেন সভাপতি সেক্রেটারি বা তাদের কমিটির, এরাই হলো এই সংগঠনের, এই বঙ্গবন্ধুর, এই আওয়ামী লীগের, এরাই হল আগামী দিনের সৈনিক, আগামী দিনের সোনালী স্বপ্ন। আমরা যদি তাদেরকে ঐক্যবদ্ধভাবে রাখতে পারি, তাদেরকে যদি আমরা স্নেহ মমতা দিয়ে যদি আগলিয়ে রাখতে পারি, তাহলে তাদের শুধু আসলে এরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এরা না, এরাই হলো আওয়ামী লীগের কর্মী, এরাই হইল আওয়ামী লীগের স্বপ্ন।